ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে আসা 45 বছর ও তার ঊর্ধ্বে নাগরিকদের মধ্যে নেই কোনো সামাজিক দূরত্ব, এমনকি অনেকের মুখেই ঠিকঠাকভাবে নেই মাস্ক। আর এই ঘটনায় স্বাস্থ্য দপ্তর সহ পঞ্চায়েত কর্তৃপক্ষের ভূমিকায় উঠছে প্রশ্ন। ঘটনা সোমবার উদয়পুর পশ্চিম খিলপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, গোটা রাজ্যের সাথে উদয়পুর মহকুমাতেও 45 বছর ও তার ঊর্ধ্বে বয়সের নাগরিকদের মধ্যে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ চলছে। এরই অঙ্গ হিসেবে পশ্চিম খিলপাড়া গ্রাম পঞ্চায়েতেও চলছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ। কিন্তু স্বাস্থ্য দপ্তর সহ স্থানীয় পঞ্চায়েতের উদাসীনতায় ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষদের মধ্যে নেই সামাজিক দূরত্ব, এমনকি অনেকের মুখেই নেই মাস্ক, আর তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। এ ব্যাপারে একজন এমপিডব্লিউ জানান, উনি বারবার বলছেন সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য, কিন্তু যারা ভ্যাকসিন নিতে এসেছেন তাদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে, যার ফলে সামাজিক দূরত্ব বজায় রাখা যাচ্ছে না। উনি বলেন, আরও কিছু ভলান্টিয়ার ও স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের সহযোগিতা পেলে সব কিছু সুন্দরভাবে সম্পন্ন করা যেত। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ ভিউ 365। এখানে কোভিড 45 এবার দ্বিতীয় ডোজ চলছে কোভিডের ভ্যাকসিন। কোন জায়গায় চলছে এটা? এটা খিলপাড়া, পশ্চিম খিলপাড়া গ্রাম পঞ্চায়েতের অঙ্গনারি সেন্টার। কতজনকে দেওয়া হবে আজকে? আজকে 130 ডোজ আমার কাছে আছে, এতটুকু পর্যন্ত আমি আপাতত স্টার্ট করছি, যদি আসে তাহলে আমরা বাড়াবো। আচ্ছা, এদিকে দেখা যাচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্স ওইটা কিন্তু মানা হচ্ছে না, আপনারা একটু খেয়াল করে দেখতে পারেন। এখানে সিনিয়র সিটিজেন সবাই আছেন, বর্তমান পরিস্থিতি যে হাল অবস্থায় আছে, সবাইকে আমরা মেসেজ দিতে চাই, আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখেন, আপনার বলো, সমাজের বলো, আমাদের সবার বলো। কিন্তু তারা যদি, তারা, আমি একা দ্বারা সম্ভব না, সবাইকে বারবার কওয়া, তা আমি তো আমার কাজ চালাইছি। এতটুকুই আমি আশা করুন, তারা যেন সচেতন থাকে আর সামাজিক দূরত্বটা বজায় রাখে। আমি আমার কাজটুকু আমি করতেছি। আপনাদের সঙ্গে গাইড দেওয়ার জন্য কি কেউ আছে? আমাকে আমাকে গাইড দেওয়ার জন্য আশা কর্মী আছে, প্লাস আমার নিকটতম স্টাফ আছে, একজন আমরা ভলান্টিয়ার আছে, আর একজন জেবি স্কুলের টিচার আছে। ওই রুমে তো দেখা যাচ্ছে মানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু ওই রুমে একটা তো অতিরিক্ত গ্যাদারিং করে দাঁড়িয়ে আছে, এটা সম্বন্ধে কিছু বলবেন? তারা তো সোশ্যাল ডিস্টেন্স একদম মানছে না। সচেতনতার অভাব আছে। আমরা তারা তা যদি নিজেরা, আমার এর চেয়ে বেশি কিছু গাইড করা আমার দ্যারা সম্ভব না, যেহেতু আমি আমার কর্ম নিয়ে ব্যস্ত। যদি এখানে ভলান্টিয়ার আরও কিছু থাকতো বা পঞ্চায়েত হেল্প করতো, আপনারা দূরবর্তী বজায় রাখেন, সোশ্যাল ডিস্টেন্সটা আমাদের বজায় রাখেন, তাহলে আমাদের এই মহামারীর থেকে আমরা রক্ষা পাবো। আর পঞ্চায়েত কর্তৃপক্ষকে আপনারা জানাননি এই ব্যাপারে? হ্যাঁ, 100 বার একটু আগে তো পঞ্চায়েত প্রধান আমার থেকে এবং ওই সভাধিক ঈশ্বরী সুজিতবাবু ভ্যাকসিন নিয়ে গেছেন, আর সবাইরে আসলে আঙ্গুল দিয়ে দিয়ে তো সবকার শিখান যে না, নিজের থেকে যদি তারা যদি সচেতন না থাকে। আর পাবলিকের বয়স্ক শ্রেণী, বয়স্কদের তো বেশি কিছু পাওয়া যায় না। ঠিক আছে।